আমাদের টার্গেট হলো কি শেষ শেষ মৌসুমের ব্যাপারে আমাদের টার্গেট ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করব আমাদের যা অবস্থা এখনই শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় আমরা দিচ্ছি বাট এটাকে একটু অর্গানাইজ করতে হবে অনেক জায়গাতে সারা দিন ধরে পাম্প চালা এটা না আমরা একটা টাইম নির্ধারণ করে দিচ্ছি যে এই টাইমের মধ্যে থেকে আপনারা বিদ্যুৎটা ব্যবহার করবেন সেচ ব্যবস্থা করবেন এটা হলো অবস্থা কিছু কিছু জায়গায় হয়তো কিছুটা সমস্যা দেখা দিচ্ছে সেগুলো আমরা ঠিক করছি সেটা কোনো সমস্যা না বাট আমি মনে করি সার্বিকভাবে পরিস্থিতি থাকবে বিশেষ করে আগামী মাস থেকে পরিস্থিতি আরও ভালো হয়ে যাবে ওরকম কোনো লোডশেড না বিকজটা হলে আমরা অর্গানাইজ করতেছি বিভিন্ন জায়গার থেকে আমরা অর্গানাইজ করতেছি যে সেচটা যাদের বাধাগ্রস্ত হচ্ছেন আমি জানি আমাদের সেচটা বাধা তাদেরকে বলবো যে আপনারা সময় উপযোগী করে করেন রাত 11টার থেকে শুরু করেন তাহলে সমস্যা হবে না এখন সারা দিনের বেলা যদি চালিয়ে রাখেন তাহলে একটা সমস্যা হবে আমরা চাচ্ছি সেচের যে সময় নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারণটা যদি আপনারা ফলো করেন তাহলে সেখানে কোনো সমস্যা হবে না আপনাদের কাছে আমরা বলছি যে প্রতি মাসে আমরা কিছু সমন্বয় করব বিদ্যুৎ জ্বালানির ব্যাপারটা তো ওইটাই চলছে ওইটাই পর্যায়ক্রমে অল্প অল্প করে আমরা কিছুটা সময় সমন্বয় করব খুবই সামান্য হয়তো সমন্বয় করা মানে অ্যাডজাস্টমেন্ট করা হবে আমরা আশা করছি সেটাই প্রতি মাসেই তো আমরা বললাম যে দাবিটা উঠেছে বিশেষ করে ইন্ডাস্ট্রিটা বলছেন যে তাদের গ্যাসেরটা প্রাইসটা বিশ্বের বাজারের সাথে একটা সমন্বয় করার জন্য আমরা তো সেটা করে দিয়েছি আমাদের টার্গেটটা হলো যে আমরা কিভাবে এপ্রিল থেকে একটা নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে পারি সেটারও আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে ভোলার গ্যাস আমাদের সংযোগ করতে পারবো আমরা সিএনজি করে প্লাস ভোলার গ্যাস আরেকটা আমরা করছি যে আমরা পাইপলাইন করে বরিশাল দিয়ে খুলনায় নেওয়ার ব্যবস্থা করছি আচ্ছা